আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাল্টি প্লাগবোর্ড তৈরি করার সহজ পদ্ধতি এই ভিডিওতে আমি ফুল প্রসেস আপনাকে দেখাই দিব। তো আমার হাতে একটি মাল্টি প্লাগবোর্ড দেখতেছেন, কম বাজেটে বেস্ট মাল্টি প্লাগবোর্ড। আপনিও একটি মাল্টি প্লাগবোর্ড তৈরি করে কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি পাওয়ারফুল জিনিস ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। তো মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো মূল টপিকে চলে আসলাম। তো মাল্টি প্লাগবোর্ড তৈরি করার জন্য আমাদের একটি 3 গ্যাং বোর্ড লাগবে। বোর্ডটির প্রাইস হচ্ছে 60 টাকা এবং 3 পিস কম্বাইন সকেট লাগবে। এসকে কোম্পানি কম্বাইন সকেট বোর্ড আমি নিলাম 3 পিস। তো 1 পিস কম্বাইন সকেটের প্রাইস হচ্ছে 150 টাকা। তো আমি 3 পিস কম্বাইন সকেট বোর্ড নিলাম এসকে কোম্পানির, 1 পিস কম্বাইন সকেটের প্রাইস হচ্ছে 150 টাকা। এবং আমি একটি 2 পিন 14 ফিট তার নিলাম। তো আমি 2 পিনটি আগে কানেকশন করছি, 2 পিনের 2 পাশে 2টি ওয়্যার কানেকশন করছি। এটা সহজ কাজ, এটা আপনারাও করতে পারবেন। 2 পিনের প্রাইস হচ্ছে 40 টাকা। তো আমি 14 ফিট তার নিছি, তারের সাইজ হচ্ছে 1476, এখানে 200 টাকার তার আছে, তারের প্রাইস হচ্ছে 200 টাকা। তো আমি একটি 2 পিন 14 ফিট তার নিছি আমার মাল্টি প্লাগ বোর্ড তৈরি করার জন্য। তো এখন আমি মাল্টি প্লাগ বোর্ড তৈরি করে আপনাদেরকে দেখাই দেব। তো আপনারাও খুব সহজে মাল্টি প্লাগ বোর্ড তৈরি করে কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি পাওয়ারফুল জিনিস ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। তো আমার কম্বাইন সকেটের সুইচের 2টি পয়েন্ট আছে, দেখেন, এলতে ফেস, এনতে নিউট্রাল আর নিচে আর্থিং। তো এখন আমি কম্বাইন সকেটটি কানেকশন করব, এর জন্য আমি 3টি ওয়্যার নিলাম। তো ওয়্যারে ইনসুলেশন কেটে নিচ্ছি কানেকশনের জন্য। তো আমি কম্বাইন সকেটের সুইচটি কানেকশন করব। তো আমি কম্বাইন সকেটের সুইচের নিচের পয়েন্টে তারটি কানেকশন করব। তো আমি কম্বাইন সকেটের সুইচের নিচের পয়েন্টে তারটি কানেকশন করে নিচ্ছি। তো আমি কম্বাইন সকেটের সুইচের নিচের পয়েন্টে তারটি কানেকশন করলাম। তো অপর মাথাটি আমি কানেকশন করব এল লেখা পয়েন্টটিতে। কম্বাইন সকেটের এল লেখা পয়েন্টটিতে আমি অপর মাথাটি কানেকশন করে নিচ্ছি। কম্বাইন সকেটের সুইচটি কানেকশন করলাম আমি। তো আমি কম্বাইন সকেটের সুইচটি কানেকশন করলাম সুইচের নিচের পয়েন্ট থেকে এল লেখা পয়েন্টটিতে, আমি তারটি কানেকশন করলাম ফেস তারটি। তো আমার কম্বাইন সকেটের সুইচটি কানেকশন হয়ে গেল। তো আমি দ্বিতীয় কম্বাইন বোর্ডের সুইচটি কানেকশন করব। দ্বিতীয় কম্বাইন সকেটের সুইচটি আমি কানেকশন করব। তো আমি সুইচের নিচের পয়েন্টে ফেস তারটি কানেকশন করে নিচ্ছি। তো আমি সুইচের নিচের পয়েন্টে ফেস তারটি কানেকশন করলাম। তো অপর মাথাটি আমি এল লেখা পয়েন্টটিতে কানেকশন করব কম্বাইন সকেটের। তো এল লেখা পয়েন্টটিতে আমি অপর মাথাটি কানেকশন করলাম। তো আমার কম্বাইন সকেটের সুইচটি কানেকশন হয়ে গেল সুইচের নিচের পয়েন্ট থেকে আমি এল লেখা পয়েন্টটিতে কানেকশন করলাম। তো আমার কম্বাইন সকেটের সুইচ কানেকশন হয়ে গেল। তৃতীয় কম্বাইন সকেটের সুইচের নিচের পয়েন্টে ফেস তারটি কানেকশন করলাম। তো এখন আমি অপর মাথাটি এল লেখা পয়েন্টটিতে কানেকশন করব। তো অপর মাথাটি আমি এল লেখা পয়েন্টটিতে কানেকশন করে নিচ্ছি। তো আমার তৃতীয় কম্বাইন সকেটের সুইচটি কানেকশন শেষ, সুইচের নিচের পয়েন্ট থেকে এল লেখা পয়েন্টটিতে আমি কানেকশন করলাম নিচে আর্থিং।
টুপিনের মেন তারটি আমি মাল্টি প্লাগ বোর্ডের ভিতর দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। তো আমি টুপিনের মেন তারটি মাল্টি প্লাগ বোর্ডের ভিতরে ঢুকিয়ে নিলাম এবং একটি পেচ দিয়ে নিব যেন আমার তারটি খুলে না যায়। তো এখন আমি টুপিনের মেন তারটি কানেকশন করব আমার মাল্টি প্লাগ বোর্ড তৈরি করার জন্য। এর জন্য আমি টুপিনের মেন তারের ইনসুলেশন কেটে নিচ্ছি। তো আমার টুপিনে দেখেন দুইটি ওয়্যার আছে, একটি লাল একটি কালো মেন তারটি। তো লালটি হচ্ছে ফেস, কালোটি হচ্ছে নিউট্রাল। তো লালটি হচ্ছে ফেস, কালোটি হচ্ছে নিউট্রাল। এখন আমি মাল্টি প্লাগের কম্বাইন সকেটের ফেসটি কানেকশন করব। এর জন্য আমি তারে ইনসুলেশন কেটে নিলাম। তো কম্বাইন সকেটের সুইচের উপর পয়েন্টে আমি ফেস তারটি কানেকশন করব। তো কম্বাইন সকেটের সুইচের উপর পয়েন্টে আমি ফেস তারটি কানেকশন করে নিলাম। তো এখন আমি দ্বিতীয় কম্বাইন সুইচের উপর পয়েন্টে ফেস তারটি কানেকশন করব। এর জন্য আমি তারের ইনসুলেশন কেটে নিচ্ছি। তো আমার টুপিনের মেন ফেস তারটি ইনসুলেশন কেটে নিচ্ছি কানেকশনের জন্য। তো টুপিনের মেন ফেস তার এবং আমার কম্বাইন সকেটের সুইচের ফেস তারটি একত্রিত করে জয়েন করে নিলাম। তো আমি তিনটি ফেস তার একত্রিত করে জয়েন করে নিচ্ছি ভালো করে। তো আমি টুপিনের মেন ফেস তারটি আমার কম্বাইন সকেটের সুইচের উপরের পয়েন্টের ফেস তারটি একত্রিত করে জয়েন করে নিলাম। এখন আমি দ্বিতীয় কম্বাইন দ্বিতীয় কম্বাইন সকেটের সুইচের উপর পয়েন্টে মেন ফেস তারটি কানেকশন করলাম। তো আমার টুপিনের মেন ফেস তারটি আমি দ্বিতীয় কম্বাইন সকেটের সুইচের উপর পয়েন্টে কানেকশন করলাম। তো টুপিনের মেন ফেস তারটি আমি দ্বিতীয় কম্বাইন সকেটের সুইচের উপর পয়েন্টে কানেকশন করলাম। তো তৃতীয় কম্বাইন সকেটের ফেসটি আমি কানেকশন করব। তো তৃতীয় কম্বাইন সকেটের সুইচের উপর পয়েন্টে আমি ফেস তারটি কানেকশন করব। এর জন্য আমি ফেস তারের ইনসুলেশন কেটে নিচ্ছি কানেকশনের জন্য। তৃতীয় কম্বাইন সকেটের উপর পয়েন্টে মেন ফেস তারটি কানেকশন করলাম। তো তৃতীয় কম্বাইন সকেটের উপর পয়েন্টে মেন ফেস তারটি কানেকশন করলাম। আমার কম্বাইন সকেটের ফেসগুলো কানেকশন করা শেষ। তো দেখেন আমার তিন পিস কম্বাইন সকেটের আমি ফেসগুলো কানেকশন করলাম। তো এখন আমি নিউট্রাল তারটি কানেকশন করব। তো টুপিনের মেন নিউট্রাল তারটি আমি এখন কানেকশন করব আমার কম্বাইন সকেটের। এর জন্য আমি একটি নিউট্রাল তার নিলাম। তো এর লেখা পয়েন্টটিতে আমি নিউট্রাল তারটি কানেকশন করব।
তো টুপিনের মেন নিউট্রাল তারটি আমি কানেকশন করব। এর জন্য আমি ইনসুলেশন কেটে নিচ্ছি। আমার টুপিনের মেন নিউট্রাল তারটি আমি কানেকশন করব। এর জন্য আমি প্রথম এবং দ্বিতীয় তৃতীয় নিউট্রাল তার একত্রিত করে জয়েন করে নিচ্ছি। তো আমি টুপিনের মেন নিউট্রাল তারের সঙ্গে আমার প্রথম কম্বাইন সকেটের নিউট্রাল এবং দ্বিতীয় কম্বাইন সকেটের নিউট্রাল এবং তৃতীয় কম্বাইন সকেটের নিউট্রাল একত্রিত করে জয়েন করে নিলাম। এখন আমি দ্বিতীয় কম্বাইন সকেটের এন লেখা পয়েন্টটিতে নিউট্রাল তারটি কানেকশন করব। তো দেখেন আমি এন লেখা পয়েন্টটিতে আমার মেন নিউট্রাল তারটি কানেকশন করে নিচ্ছি। তো আমার দ্বিতীয় কম্বাইন সকেটের এন লেখা পয়েন্টটিতে মেন নিউট্রাল তার কানেকশন করা শেষ। তো এখন আমি তৃতীয় কম্বাইন সকেটের নিউট্রাল তারটি কানেকশন করব এন লেখা পয়েন্টটিতে। তো আমি তৃতীয় কম্বাইন সকেটের এন লেখা পয়েন্টটিতে আমি নিউট্রাল তারটি কানেকশন করব। এর জন্য আমি ইনসুলেশন কেটে নিচ্ছি। তো আমি তৃতীয় কম্বাইন সকেটের এন লেখা পয়েন্টটিতে আমার নিউট্রাল তারটি কানেকশন করে নিলাম। ভিউয়ার্স, আমার মাল্টিপ্লাগ বোর্ডের কানেকশন শেষ। টুপিনের মেন ফেজ তারটি আমি সুইচের উপর পয়েন্টে কানেকশন করছি এবং টুপিনের নিউট্রাল তারটি আমি এন লেখা পয়েন্টটিতে কানেকশন করছি। সবগুলো এন লেখা পয়েন্টটিতে আমি টুপিনের মেন নিউট্রাল তারটি কানেকশন করছি এবং টুপিনের মেন ফেজ তারটি আমি সুইচের উপর পয়েন্টে কানেকশন করছি। সবগুলো সুইচের উপর পয়েন্টে মেন ফেজ তারটি কানেকশন করছি। তো সহজ একটি কাজ, এটা আপনারাও করতে পাবেন। ভিউয়ার্স, আপনিও এরকম মাল্টিপ্লাগ বোর্ড তৈরি করতে পারবেন সহজে। তো বাজার থেকে কম্বাইন সকেট কিনে নিয়ে এসে আপনিও একটি ভালো মাল্টিপ্লাগ বোর্ড তৈরি করতে পাবেন এবং কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি ব্যবহার করতে পাবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। তো এখন আমি মাল্টিপ্লাগ বোর্ডটি ফিটিং করব। এর জন্য আমি নাট নিলাম। তো আমার মাল্টিপ্লাগ বোর্ডের দুই পাশে দুইটি নাট আমি লাগিয়ে নিচ্ছি। তো আমি মাল্টিপ্লাকের দুই পাশে দুইটি নাট লাগিয়ে নিচ্ছি। তো আমি দ্বিতীয় কম্বাইন সকেটের দুই পাশে দুইটি নাট লাগিয়ে নেব। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো আমি দ্বিতীয় কম্বাইন সকেটের দুই পাশে দুইটি নাট লাগিয়ে নেব। তো আমি দ্বিতীয় কম্বাইন সকেটের দুই পাশে দুইটি নাট লাগিয়ে নিচ্ছি।
তো তৃতীয় কম্বাইন সকেটের নাট আমি লাগিয়ে নিচ্ছি। তো তৃতীয় কম্বাইন সকেটের দুই পাশে আমি দুটি নাট লাগিয়ে নিলাম। ভিউয়ার্স দেখেন আমার মাল্টিপ্লাগ বোর্ড তৈরি করা শেষ। তো আপনিও এরকম মাল্টিপ্লাগ বোর্ড তৈরি করতে পাবেন কম বাজেটের মধ্যে, বেস্ট মাল্টিপ্লাগ বোর্ড, কম বাজেটে বেস্ট মাল্টিপ্লাগ বোর্ড তৈরি করে কম্পিউটার ল্যাপটপ পাওয়ারফুল জিনিস ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না, লং টাইম টেকসই। তো আমার মাল্টিপ্লাকের নাটের উপরে আমি লকটি লাগিয়ে নিচ্ছি। তো আমার বোর্ডের নাটের উপরে আমি লকগুলো লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স এখন আমি বোর্ডটি চেক করে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি আমার মাল্টিপ্লাগ বোর্ডের টু পিনের তারটি আমি সংযোগ করব এবং আপনাদেরকে চেক করে দেখাবো আমার মাল্টিপ্লাগ বোর্ডটি। তো এর জন্য আমি টু পিনের তারটি সংযোগ করে দিচ্ছি। তো আমি সংযোগ করে দিলাম, এখন আমি মাল্টিপ্লাগ বোর্ডের সুইচটি অন করব। তো দেখেন আমার মাল্টিপ্লাগ বোর্ডে লাইন চলে আসছে, দেখেন আমার মাল্টিপ্লাগ বোর্ডে লাইন চলে আসছে। তো এখন আমি আপনাদেরকে টেস্টার দিয়ে চেক করে দেখাবো আমার মাল্টিপ্লাগ বোর্ডের সুইচটি অন করে। তো আমি সুইচটি অন করে দিলাম, এখন আমি টেস্টার দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো আমার সকেটের। তো দেখেন আমার টেস্টারের লাইন চলে আসছে প্রথম মাল্টিপ্লাকের এবং দ্বিতীয় মাল্টিপ্লাকের সকেটের নিচে আমার লাইন চলে আসছে, তৃতীয় মাল্টিপ্লাকের সকেটের নিচে আমার লাইন চলে আসছে দেখেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।